বলতে যায় তো দাদুবার কে দু করে যাবে এলো আমাকে নিয়ে আসছে তোমার বাচ্চা অপমান করতে বলছে কে ওর সাথে আরেকটি ছেলে ছিল ও ছিল তুমি কি বলো নাই যে বাড়িতে চলে যাবো এটা বলো নাই টাকা আছে আমার তো অনেক দূরে আছে গাড়ি ভাড়া নাই আমার নেই সে দিতে গেলে লুকু লুকু নামি যাই আর তো টাকা আর নাই দে বিভিন্ন হতা ফুসার করি কিন্তু হতা যেটা চেঞ্জ করে ফেলার মতো আর তো সন্দেহ লাগে তারপর আই আর ফ্রেন্ডের হই দিয়ে আহাই দি আহাই দি বন্ধু তারা সময় তিয়া এরকম বাচ্চা এটা ছাড়া এর আগে কয়টা আমি আর করি না একটাই প্রথমবারই সাকসেস প্রথমবার সাকসেস বা ওই আন্টির বাসায় আর কয়জন আছে একটা বুড়া বাড়ি আছে আর একটা বেটি আছে রাগবে যে চুরি করে নিয়ে আস চুরি করে আনতে বসল আমাকে বলে এরকম করে সিন্দি তলে লই রাখে সিন্দি নিচে লুকিয়ে রাখছে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ফেসবুকত বারবার করে বেশ কিছু গ্রুপ বড় বড় গ্রুপ কিন্তু লেহার যে চট্টগ্রাম তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিশু অপহরণের এরিমে কিন্তু বহু ঘটনা কিন্তু আমরা দেখি তবে ইয়ার আর কেউ গুজব মনে করছি কেউ সত্য নয় বলে হয়ে তবে এরিমে কিন্তু ঘটনা রটতে রটতে কিন্তু ঘটনা আর ফাই গিয়ে যে শিশু ফাগে অপহরণ করা হইল ওই শিশু বলে একটু হাত হয় তোমার নাম কি নাম মাহি বাড়ি কোথায় তোমার 11 মাইল 11 মাইল হাঁটা যাবে বাবার নাম কি মানিক মানিক মায়ের নাম নুরা তুমি এখানে কিভাবে আসছো বলো তো বাবা একটু আদার বাড়ি করে দিছেন না মেয়েটা আমাকে আনছে কে আনছে ও মেয়েটা কি রকম বলছো তোমাকে বলতে যায় তুই দাদু বাড়ি করে দূর করে যাবে এলো আমাকে নিয়ে আসছে কবে নিয়ে আসছে কালকে সকালে আর কি কি বলছে তোমাকে কি খাওয়াইছে কালকে কালকে সিপ খাওয়াই দে আর কি খাওয়াইছে দুধ ঘুমাইছিলা কই একটা আন্টি বেশ আমাদেরকে থাকতে দিছে বাতো গেছি ঘুমো দিস সকালে আবার উঠিয়ে বসলি গেছি বা ওই আন্টির বাসায় আর কয়জন আছে আর নাই একটা বুড়া বাড়ি আছে আর একটা বেটি আছে আর একটা মেয়ে আছে আর একটা মেয়ে তোমার মতো একটা বাচ্চা ছিল না না ছোট ছিল তার আমার সকালে ছড়ি আসছি তারপরে আবার দারে গাড়িটা নিয়ে ওদের বাসা ছড়ি আসছি তো তুমি কি বলো নাই যে বাড়িতে চলে যাবো এটা বলো নাই টাকা আছে আমার তো অনেক দূরে আছে গাড়ি ভাড়া নাই আমার নেই সে দিতে গেলে লুকু লুকু নামি যাই আর তো টাকা আর নাই দে সিএনজি তো উঠো তারপর ভাড়া না দিয়ে লুকে চুরি চুরি করে নেমে যাও ওই মেয়েটা ওইগুলো করে না আমাকে বলে এরকম করে সিএনজি তলে লুকে রাখে সিএনজি নিচে লুকে রাখছে না ও লুকছে এরকম লুকছে দেরি জানি সে আমাদের থেকে টাকা এনে দিয়ে সিএনজি রাখালি বেদে লাই আজকের যেটা সি বলতে বাইজেতনাথ বাইজেতনাথ ওকে মহিলারা প্রথমে হত হয়ে পরে ওর পরিচয় কেন ওনারা দিই আচ্ছা আপনার নাম বলেন আমার নাম জান্নাত বেদেশিয়া এই বাচ্চাটাকে আপনি কোত্থেকে কি নিয়ে আসছেন আমি নিয়ে আসলাম যে ওদের বাড়ি থেকে হাটে যাইতে কেন নিয়ে আসছেন নিয়ে আসলাম একজন মেয়ে এটা বলছিল আমাকে নিয়ে আসার জন্য কেন ও ও বাসা রাখবার জন্য কি বলছে ওর বাসা কেন রাখবে রাখবে যে চুরি করে নিয়ে আস চুরি করে আনতে বলছিল নিয়ে আসার কত টাকা দিছিল আমাকে 2000 টাকা দিছিল যে চুরি করে আনার সময় মানে তুমি কোন টেকনিকটা করছো মানে কিভাবে গিয়ে চুরিটা করলে বলছিলাম যে তুমি আমাদের বাসায় যাবা এটা বলি নিয়ে আসলাম নেয়ার পরে তারপর আমার আম্মুর কাছে নিয়ে আসতে দিছিলাম আমার বাসার পাল্টে বলছিলাম যে অক্সিজেন নিয়ে আসলাম তারপর আমার আম্মু বাইজিতে আসলো বাইজিতে দেখা পাইছিলাম আমার আমি এদিকতে যাচ্ছি আমার আম্মু এদিকতে আসছে তারপর আম্মু দেরি পাশে আচ্ছা তুমি বাসায় থাকো না কতদিন আমি অনেক দিন ধরে থাকতেছি না কেন বাসাতে চলে আসলাম এরকম বাচ্চা এটা ছাড়া এর আগে কয়টা আমি আর করি না একটাই প্রথমবারই সাকসেস প্রথমবার সাকসেস এই যে বাচ্চাটাকে নিয়ে আসা হইছে আনার পরে কাকে দিছো আমাকে একজন দছিল আন্টি একটা এখানে আনার পরে আনছো কবে কালকে সকালে গতকাল হ্যাঁ আনার পরে কাকে দিছো আমার কাছে ছিল মেয়েটা উনি কে অপরাণ একসাথে চুরি করছিল আর কি তোমরা দুজন একসাথে চুরি করছো হ্যাঁ তুমি এগুলো ভিতর নাই হ্যাঁ নাই আমি বাসায় ছিলাম একটু নেশা পানি করো হ্যাঁ নেশা করে গাঁজা মদ খায় হ্যাঁ বাবা খায় গাঁজা মদ বাবা তিনটাকে একসাথে খায় একসাথে খায় গাঁজা মদ বাবা তিনটা একসাথে খায় তো মানে এগুলা মানে মেইনটেনেন্স কে করে মানে বানাই দেনা কেন হ্যাঁ বানায় আমি বার আমি দিন আরেকজন বানাই দেই আমি নিজে মানে কি কি মানে কি কি নেশা করো সব নেশাই করি বাবা নে মদ গাঁজা বাবা মদ তো তিনটা খাও না তো তোমার সাথে ওর সম্পর্কটা কি আমি বলি বন্ধুত্ব ও আমার একদিন সকালে ডাক দিছো তো ডাক দেওয়ার পর আমার বলতেছে যে আপু আমি আপনাদের ঘরে থাকবো আপনি আমার কিছু জন্য তিন চার দিনের জন্য রাখেন আমার আম্মু আমার আমরা ব্যবস্থা করি ওই রাখছি বুঝছেন রাখার পর ও আমি বলতেছি তোর জন্য কাপড় না আমার কাপড় পর আমি পরি ঘরে রাখছি দুই দিন রাখছি আর পর দিন ওই ছেলেটা আছে যে ওই ছেলেটা আছে যে ওই ছেলেটার সাথে আমি বাইজি নামিনি গেছি ওই ছেলেটার সাথে ও গেছে গা ওই ছেলেটার সাথে ও গেছে গা ভাইয়া আমি একটা কথা বলি আমি গুলো খাই না বুঝছেন আমি না ওকে কিছু আছে সেটা বলে খাওয়ার দরকার নেই ওকে ঘুমের ওষুধ খাওয়াইছি ঘুমের ওষুধ
আর কিছু খাবাই না রিমান্ডে জিজ্ঞেস করলে কিন্তু সমস্যা আমি তো দবল ভাইয়া ও গুমর ওকে গুমর ওষুধ খাওয়াইছে আর কিছু খাওয়াই আমি খাওয়াই নাই ভাইয়া গুমর ওষুধ খাওয়াইলে তো ওটা কথা বলার কথা না তোমরা যেটা শিখাই দিচ্ছ সেটা বলতে থাকেন ভাইয়া আমি জানি না আমি গুলো আমি খাওয়াই নাই ভাইয়া তুমি জানো একজনের বাচ্চা চুরি করে নিয়ে আসতো ভয় লাগে নাই ও আমাকে বলছে আমি নিয়ে আসছি মানে ও কি তোমার খোদা তোমার পীর তোমার বাপ তোমার মা তুমি ও বলছো তুমি নিয়ে আসছো তোমার কেন বলছে ও বলছে যে বাচ্চাটা চুরি করে নিয়ে আসতে মূলত এই শিশুরা দেখি রে যারা উদ্ধার করছি চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষার্থী ওর লোক একটু হতো আসলে কীভাবে কী হয়েছে ওই আই অনর অনর ক্যান্টনমেন্টের তো অনর লেগুনা তুটি এই তারা অনর বাচ্চা বেরোদ্দু লইয়ারে অনর এই বাইজিতর একখানা করে বাইজিত লুটটি তখন আই যেহেতু বাচ্চাগুলো লুটটি তখন ও হাঁদা শুরু হয়ে গিয়ে তখন আর তো কেমন যেন একটা সন্দেহ লাগিয়ে তারপর আর যেহেতু ওর তো হতা যখন ফুজার গরির দেখি তো হতা অসংলগ্ন মানে হতা ঠিকমতো হই না পারে তখন বাচ্চা আর বিভিন্ন রকম তার তো বিভিন্ন হতা ফুজার গরির কিন্তু হতা যেটা চেঞ্জ করে ফেলার মতো আত সন্দেহ লাগিয়ে তারপর আই আর ফ্রেন্ডের হই দিই আহ দিই ইতর কল দিই আহাইতে বন্ধু তারা সাময় দিয়া অ্যান্সার কল দিই তারা তখন ভয় ফাগিয়ে আই যেহেতু তার নাম দর্গি তখন আসুন আরও বেশি সন্দেহ লাগিয়ে তখন আই অন্য ইয়ারে ড্রাইভার যেগুলো আছে যে ড্রাইভারের হইতে ওনারা অনেক গাড়ি আনেন একদম থানা লই যান গই আর অন্যান্য যাত্রীদের তো হেল্প লই ওগো আফু আসিল এটার দুইজন আফু আহাইতে মহিলা উনি যাতে নামি যাইতে চাইবে ওনাকে দ্বার মানে দরজার সামনে দেখানো সুন্দর করে দিয়ে তখন যাতে তারা নামিতে না পারে এইভাবে করি আমার পুরোটাই যখন তারা হতা দেয় ইয়া লাগিয়ে আমি একদম সরাসরি এটাই থানাতেই লইছি তানা তানা বাজির তানাতেই লইছি বাজির তানাতে আই স্যার দাঁড়াই তখন স্যার বিভিন্ন বক্তব্য দেখা যায় আবার ওই যে গাড়ির মাঝে যে বক্তব্য আসলে তো না এটা আইবার ফর আরও বক্তব্য কী হোক চেঞ্জ হোক তখন আরও বেশি সন্দেহ যায় গিয়ে তখন আরও বিভিন্ন গ্রুপ বিভিন্ন সাংবাদিক ওনারা লোয়ের বিভিন্নভাবে যোগাযোগ করি যাতে করি এনার একটা সুরা হয় তার কিছুক্ষণ পরে হাটাধারা টিম হাটাধারা জানার তো আর লোয়ের ইতারা জিডি করি ইতারা তো জানার এর তো এটাই যোগাযোগ করছি আর কি গত হালিয়া হাটাধারের 11 মাইলের তো এই শিশু মাহিরে অপহরণ করছিল তারা তিনজন মিলিয়ে রে তিনজন মিলে অপহরণ করি লইয়াই রে হাবাই গুমুর ওষুধ চেতনানাশক ওষুধ হাবাই রে লাইক কিল তারার গরত এবং এখনও পর্যন্ত তারা নিশ্চিত করি হইনে পারে মূলত কিল্লে অপহরণ করছে অপহরণ করানোর হারণ কি এই মাইফু স্টেটমেন্ট দিয়ে এনএল দিই অপহরণ করি রে তাই 2000 কোটি এফআই আর এই মাইফু অপহরণ এই বাচ্চাও অপহরণ করি রে কী করিব বা হটে বেসিব বা কী করিব ইয়ান এখনও পর্যন্ত তারা না জানি অবশ্যই এনারা যে প্রশাসন যারা আছে প্রশাসনিক কর্মকর্তা তারা অবশ্যই বাইর করিব ইয়াসিলাম হাসান সর্বশেষ